আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং ঈদ মোবারক। তো আজকে ঈদের দ্বিতীয় দিনে আসলে কি করলাম, তো ঈদের দ্বিতীয় দিনে আমার যে ড্রেস ছিল সেই ড্রেসের একটা চিত্র দেখাচ্ছি, শার্ট প্যান্ট বেল্টের চিত্র দেখাচ্ছি। তো এগুলো পরিধান করেই আজকে আসলে আমার দিনটা পার করলাম। এবং আজকে আমরা বের হয়েছিলাম মূলত দিয়াবাড়ির উদ্দেশ্যে, এদিক থেকে ক্যান্টনমেন্ট থেকে সোজা রাস্তা দিয়ে দিয়াবাড়ি, খুব সুন্দর একটি রাস্তা তৈরি করেছে। তো এই রাস্তা দিয়ে খুব সহজেই আমরা দিয়াবাড়ি যেতে পেরেছি। আজকের আমাদের প্ল্যান ছিল দিয়াবাড়ি ঘুরবো, দিয়াবাড়ি ওখানে ছবি তুলব, এবং গাড়ি দিয়ে কীভাবে যাচ্ছি সেটার আসলে কিছু ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে, আপনাদের সেটাই দেখানো হচ্ছে। তো এই রাস্তাটা আসলে অনেকটা ওয়ান লেনের, তো সেই ক্ষেত্রে অনেকটাই চাপাচাপি ছিল, আর ঈদের জন্য এই রাস্তাটা অনেকটা ভিড় ছিল। এই কারণ ওয়ান ওয়ে রোডে কিন্তু উল্টা সাইড থেকেও গাড়ি আসতেছিল, সেক্ষেত্রে কিন্তু আসলে ড্রাইভিং করাটা এত সোজা ছিল না। তো যাই হোক, তবুও ড্রাইভিং করে আসলে গন্তব্য লক্ষ্যে পৌঁছতে হয়েছে। আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে যে রওনা দিয়ে হয়েছিলাম, তো দিয়াবাড়ি আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। দিয়াবাড়ি এখানে কিছু বাগানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, তো বাগানে এখানে আমরা কিছু ছবি তুলেছি, যদিও এই ছবিগুলো আসলে ভিডিওতে ইউজ করা হচ্ছে না, ডাইরেক্ট ভিডিওগুলোই দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু নার্সারিটা, এখানে আসলে গাছের চারা বা ফুলের চারা বিক্রি করা হয়, যদিও আজকে এর মালিককে খুঁজে পাইনি আমরা, ফাঁকা ছিল বাগানটি। তো এখানে আমরা কিছু ছবি তুলেছি, চমৎকার আকাশ ছিল আজকে, একটু মেঘলা ছিল যার কারণে আসলে ঘুরে অনেকটাই মজা পাওয়া গিয়েছে, কারণ রোজার লাস্টের দিকে কিন্তু অনেক গরম ছিল, সেই তুলনায় বর্তমানে অনেকটাই ঠান্ডা, যার কারণে আমরা ঘোরাঘুরি করে মজা পেয়েছি। এবং আশেপাশে অনেক লোক গাড়ি নিয়ে, ইজি বাইকে করে বা হুন্ডা নিয়ে তারা ঘুরতে এসেছে এই দিয়াবাড়ির, উত্তরা দিয়াবাড়িতে। সেখানে আসলে খোলা জায়গায় কিছু মনোরম দৃশ্য, এবং তারা আড্ডা দিয়ে হয়তোবা সবাই মজা পেয়েছে, আমরাও মজা পেয়েছি আড্ডা দিয়ে। মূলত এখানে ছবি তোলা হয়েছে এবং ছবি তুলেছি খালি জায়গায়, যে দিয়াবাড়ির একটা লেক বা নদী, নদীর পানিটা কিন্তু খুবই স্বচ্ছ দেখা যাচ্ছে, অনেক বড়ই এই লেকটি, বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে দিয়াবাড়ির এখানে, যে বিল্ডিংগুলো অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখানে আশেপাশে কিন্তু আবার ফুচকা চটপটি বিক্রি করা হয়, তো অনেকেই ফুচকা চটপটি খেয়েছে, যদিও আমরা খাইনি ফুচকা চটপটি, কারণ আমাদের প্ল্যান ছিল ভিন্ন। গতকালকে আমরা যেহেতু ফুচকা চটপটি বা আইসক্রিম খেয়েছি, আজকে প্ল্যান ছিল অন্যরকম, এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা আসলে এদিকে কিছুক্ষণ বসে সন্ধ্যার আগ মুহূর্তে এই লেক বা পুকুর পাড়ে বসে কিন্তু কিছু মনোরম দৃশ্য উপভোগ করলাম, একটা ন্যাচারাল বিউটি সেটা উপভোগ করলাম এখানে। আসলে আমরা ওইভাবে খাওয়া দাওয়ার উদ্দেশ্য যাইনি, এখানে কিছু ছবি তোলা এবং কিছু ন্যাচারাল দৃশ্য দেখার জন্যই আসলে মূলত এই দিয়াবাড়িতে যাওয়া। এবং ঈদের দ্বিতীয় দিনটা মোটামুটি ভালোই কেটেছে এই দিয়াবাড়িতে গিয়ে ঘুরে বা ছবি তুলে। এখানে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু ভিড় করেছে, অনেক লোক এসেছেন, তারা সেলফি তোলাতে ব্যস্ত, বা তারা চটপটি, অনেকগুলো চটপটির দোকান আছে এখানে, খাবার দাবার নিয়ে ব্যস্ত, এবং বাচ্চাদের জন্য বেলুন বা অন্যান্য খেলনার দ্রব্য কিন্তু এখানে দিয়াবাড়িতে আসলে আপনারা পাবেন, এবং মোটামুটি ভালোই লাগবে, খারাপ লাগবে না, কারণ খোলামেলা জায়গা, খুব সুন্দর ওপেন প্লেস, খুব বাতাস, তো এখানে আসলে ঘুরে ভালো লাগারই কথা। যদিও আমাদের ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালোই লাগবে। আকাশের একটি দৃশ্য, সেখানে একটি বেলুন উড়ে যাচ্ছে, গ্যাস বেলুন। তো দিয়াবাড়ি থেকে আমরা আসলে উত্তরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, উত্তরা উত্তরা
এটা হচ্ছে উত্তর আর উত্তর রেল স্টেশনটা, সেটারই ছবি কিছুটা। তো আমরা উত্তরা সেক্টর 12 পর্যন্ত গিয়েছিলাম আজকে। তো সেখান থেকে আবার মিরপুর একের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা কিন্তু ডিগার, যে পিজার দোকান সেখানে গিয়েছিলাম ডিগার। তো সেখানে গিয়ে আসলে অনেক লোকের ভিড়, এখানে যে আশা করে গিয়েছিলাম মূলত সে আশা পূর্ণ হয়নি, কারণ গিয়েই অধিক লোকের ভিড় এবং সিট পেতে অনেকটাই বেগ পেতে হয়েছে। ফুড পান্ডার লোকরা দিকে দাঁড়িয়ে আছে, এই যে দেখেন কোনো সিট খালি নেই, সব সিটে মানুষ বসে আছে দখল করে। সিট পাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার ছিল। তো আমার ছেলেও আমার ওয়াইফও কিন্তু বসে আছে দেখা গেল ভিডিওতে। তো আমি অর্ডার করেছিলাম একটি পিজা, 9 ইঞ্চি পিজা, 450 টাকা, চিকেন টিক্কা মশালা হচ্ছে পিজাটার নাম। কিন্তু পিজা আসলে খেয়ে ওইভাবে স্বাদ পাইনি, যদিও পিজা এখনও আমার আসেনি, কারণ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, দীর্ঘ 1 ঘন্টার মতো ধৈর্য ধরে আসলে খাবারটা আমরা রিসিভ করতে সমর্থ হই। এটা আসলে খুব খারাপ একটা ব্যাপার ছিল আজকের এই ডিগারে পিজা খেতে গিয়ে, যেটা আসলে কাম্য নয় কাউন্টারে যারা অর্ডার করে এবং ডেলিভারি করে। তো এখানে তুলনামূলক অনেকটা সময় ওয়েস্ট করতে হয়েছে আমাদের এই পিজা খাওয়ার জন্য। তো পিজা খেয়ে আসলে আশানুরূপ স্বাদ পাইনি। এই হচ্ছে টোকেন, 11 নম্বর টোকেন ছিল, 450 টাকা পিজাটার দাম ছিল। তো পিজার জন্য ওয়েট করেছি প্রায় 1 ঘন্টা, সেটা আগেই বললাম। তো অনেক পরেই কাঙ্ক্ষিত পিজা এসেছে, পিজাটা এই যে দেখুন, টিক্কা কাবাব মশালা পিজা, 9 ইঞ্চি পিজা, থিকনেস একদমই পাতলা একটা পিজা, আর স্বাদটা কিন্তু ওরকম না। এই যে খেয়ে দেখছি আসলে স্বাদটা কিন্তু আসলে নর্মাল পিজার থেকেও খারাপ, ওইভাবে আসলে টেস্টটা বেটার না যা আশা করেছিলাম ডিগারকে। মনে করেছিলাম অনেক ভালো একটি পিজা হবে, তো তুলনামূলক অত ভালো কিন্তু হয়নি পিজাটি। আপনাদের উদ্দেশ্যে আসলে পিজাটার চেহারাটা কীরকম সেটা দেখানোর চেষ্টা করেছিলাম। তারপরে আমরা এখান থেকে যাই পিজা বার্গে আরও একটি পিজা খাওয়ার জন্য। সেখানে গিয়ে কিন্তু আমরা পিজা বার্গে খেয়েছি, কারণ ডিগারের পিজা খেয়ে ওইভাবে আমরা আসলে স্বাদ পাইনি, যার কারণে আমরা পিজা বার্গে চলে যাই পিজা খাওয়ার উদ্দেশ্যে। কারণ কিছুদিন আগে আমরা পিজা বার্গে একটি পিজা খেয়েছিলাম ফ্রি অফার পেয়ে, আমার ছেলে সেখানে একটি লটারির মাধ্যমে বিজয়ী হয়েছিল, এবং বিজয়ী হওয়ার কারণেই আমরা পিজা খেতে পারি, এবং আমরা ইনভাইটেড অতিথি হয়ে কিন্তু পিজা খেয়েছিলাম। ওই পিজার অনেক মজা লেগেছিল, যার কারণে আবার মিরপুর ব্রাঞ্চে আমরা গেলাম পিজা বার্গের। তো আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠছি আমরা দোতলায়, মিরপুর ব্রাঞ্চের দোতলায় এবং তিনতলায় পিজা বার্গের যে আউটলেটটা আছে, পিজা বার্গের আউটলেটও কিন্তু অনেক ভিড়। এই যে দেখেন লোকের ভিড়, তো ভিড় উপেক্ষা করে আসলে আমরা গিয়ে খুব দ্রুতই একটি খালি টেবিল পেয়ে যাই, যার কারণে আমরা গিয়েই আমরা আসলে বসতে পারি একটি টেবিলে, ছোট টেবিল যেখানে তিনজনের আসন হয়। দেখেন অনেক লোক দাঁড়িয়ে আছে আসলে পিজা খাওয়ার অপেক্ষায়, মানে খুবই একটা ঝামেলাদায়ক একটা ব্যাপার স্যাপার। ঈদের সময় বেরিয়ে পিজা খেতে গিয়ে আসলে যুদ্ধ করার মতো অবস্থা। তো এই যে এইখানেই আমরা টেবিলটা খালি পেয়ে যাই। তো এই যে আমরা এখানে টেবিলটা পেয়ে যাই, তো এখানে টেবিল পেয়ে এই টেবিলটাই আমরা আসলে বুক করি। বুক করে আমরা সরাসরি একটি পিজার অর্ডার করি, পিজাটি 12 ইঞ্চি, ওনিয়ন সসেস অ্যান্ড চিকেনের পিজা, সেটার দাম ছিল 575 টাকা, তুলনামূলক ডিগারের থেকে অনেক ভালো, এবং এটার ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর পিজা বার্গের রেস্টুরেন্টের, সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাইটিং আলোকসজ্জা। তো সাথে গ্লাস আছে যার কারণে ভিডিও বা রিফ্লেকশন পিকচারও তুলতে আমরা সমর্থ হই। এদিকেও আমরা প্রায় 40-50 মিনিটের মতো ওয়েট করতে হয়েছে এই পিজার জন্য,
আসলে এই ওয়েটিংটাই সবচেয়ে বাজে বিষয় ছিল। পিজা বার্গ বলেন আর ডিগারে বলেন, এই যে পিজা বার্গের ওয়েটিং টোকেন 14 নম্বর সিরিয়াল বা টোকেন নাম্বার 14, তো অনেক সময় আসলে আমাদের চলে গিয়েছে এই পিজার জন্য ওয়েট করতে করতে। তো ওই সময়টুকু বসে আশেপাশের কাস্টমারদের বা নিজেদের ভিডিও করছিলাম কী অবস্থা, কীভাবে পিজা সার্ভ করছে সেটা দেখার জন্য। তো ওয়েট করতে করতে আসলে ওইভাবে মোটামুটি ক্লান্ত হয়ে পড়ছিলাম, কারণ অনেক সময় হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে কিন্তু পিজা আসে না। তারা 30-40 মিনিট চেয়েছিল, সেখানে হয়তো 50 মিনিট পরে আমাদের পিজা বার্গের পিজারি আসে। এই যে সে কাঙ্ক্ষিত মুহূর্ত, যে পিজাটি এসেছে 12 ইঞ্চি পিজা, এই পিজাটা কিন্তু তুলনামূলক ওটা থেকে অনেক মোটা, এবং সসেসগুলো ছিল ভালো, এবং অনিয়ন ছিল, মাশরুম ছিল, এবং চিকেনও ছিল, খুব ভালোই লেগেছে। ওইটার থেকে তুলনামূলক অনেকটাই বেটার। তো আশা করি আপনারাও দুইটারই টেস্ট করে দেখবেন কেমন লাগে। আমার থেকে মোটামুটি দুইটার থেকে একটা বেটার মনে হয়েছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।